মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি এই জামিয়াকে যখন বুনিয়াদ দিয়েছিলেন, তখন ওনার স্বপ্ন ছিল এই জামিয়া থেকে এমন স্তরের আলিম হন যাতে অদূর ভবিষ্যতে যে আলিমরা বিশ্বের উলামায়ে কেরামের সঙ্গে সহমত পোষণ করে। আপনি বড়ে আদব ও ইহতেরাম কে সাথ জামিয়া কে রুহে রওয়া ইস মহফিল কে মনজুরে নজর জিনসে মেরি মুরাদ জিনকো হাম প্যার ও মোহাব্বত সে সাহেবজাদা আমিরে শরীয়ত কহতে হ্যায় জো ইস মাদরসে কি ভি রুহে রওয়া হ্যায় হজরত ওয়ালা সে মে গুজারিশ করুঙ্গা চন্দ নসিহতি কলিমাত তালাবা কে সামনে ইরশাদ ফরমায়েঙ্গে ইনশাআল্লাহ আর দুয়া কে সাথ ইস বাবরকত মজলিস কে ইখতিতাম ভি করেঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وعن النبي صلى الله عليه وسلم انه قال خيركم من تعلم القران وعلمه وبه قال من خرج طلب العلم من خرج في طلب العلم فهو في سبيل الله او كما قال عليه الصلاه والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ الاولى بكماله كشف الدجى بجماله حسنت جميع رساله صلوا عليه واله আজকের জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় ঐতিহাসিক সম্বর্ধনা সভা এবং হোস্টেলে অধ্যয়নরত তালিমদেরকে উপহার প্রদান করা এই মহতি সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার প্রিন্সিপাল সাহেব দামাত বরকাতুহুম এবং হোস্টেলের জিম্মাদার সেক্রেটারি বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম এবং প্যারামাউন্ট কলেজের প্রফেসর জনাব নজমুদ্দিন নজমুল স্যার সাহেব এবং হোস্টেলের জিম্মাদার হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব দামাত বরকাতুহুম এবং আজকের এই সম্বর্ধনা সভার মুখ্য আকর্ষক আসামেরই কৃতি সন্তান ভারতেরই কৃতি সন্তান বরাকেরই সম্পদ অ্যাডভোকেট এ এস তাফাদার সাহেব এবং হাইলাকান্দির সমাজসেবী জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট সাহেব বন্ধুবর এবং এর আগেও অ্যাডভোকেট আব্দুস সবুর তাফাদার সাহেব উনিও আমাদের অত্যন্ত মায়ার হযরত রহমতুল্লাহ আলী অত্যন্ত প্রিয় ছিলেন এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট সাহেব বন্ধুবর জনাব শামসুদ্দিন বরলস্কর সাহেব এবং এলসি কলেজের প্রফেসর সাহেব এই মাদ্রাসার আসাদিজাই কেরাম এই মাদ্রাসার মজলিসে শুরা সদস্যবৃন্দ এলাকাবাসী মুরব্বিয়ানি কেরাম যুব সমাজ এবং আমার অত্যন্ত স্নেহের আমার প্রিয় ছাত্ররা, অনেক আলোচনা হয়েছে, সারগর্ব ভাষণ আলোচনা হয়েছে, বিশেষ করে আমাদের মুখ্যমণি আজকের অ্যাডভোকেট এস এ এস তাফাদার সাহেব অত্যন্ত সারগর্ব একটি আমাদের সম্মুখে উনি স্পিচ রেখেছেন, যার জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে এই জামিয়ার কর্তৃপক্ষ এবং জামিয়ার পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনার ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, দেশের সাথে সমাজের স্বার্থে এবং শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করার ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে সবাই ওনার জ্ঞানের দ্বারা যাতে আলোকিত হতে পারেন এবং বরাকের সম্পদ যাতে সম্পদ উনি যেভাবে সেই মর্মে যাতে সমাজ তথা দেশের তথা বরাকের সম্মান যাতে ওনার মাধ্যমে বৃদ্ধি পায়, বরাক যাতে উন্নত হয়,
তার জন্য আমরা বিশেষভাবে ওনার জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ পাক যেন ওনার আনা ওনার আরও জীবন সার্থক করেন, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে কাজ করার সুযোগ আল্লাহ পাকে দান করেন। মাযরাত হাজিরে কেরাম, আজকে আমরা এখানে অত্যন্ত ভালো লেগেছে, উনি যখন স্পিচ দেওয়া আরম্ভ করতেছেন তখন আমাদের ছাত্ররা কলম এবং খাতা সম্মুখে রেখেছেন, এটাই হলো ছাত্রদের ভবিষ্যৎ। একজন আদর্শ জ্ঞানী মানুষ হতে হলে, একজন মানুষ আদর্শ মানুষ হতে হলে, সুশিক্ষায় শিক্ষিত হতে হলে, মহাজ্ঞানী হতে হলে ওনাদের কলম এবং জ্ঞানের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কলম এবং কাগজের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই জন্য আমি একে কোরআনে করিমের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই মহান সত্তার নামে যিনি তোমাকে সম্মানী করেছেন, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি জ্ঞান দান করেছেন কলমের সাহায্যে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং জ্ঞান দান করেছেন মানব জাতি যা কিছু জানতো না সেই কথা কোরআনে করিমের মাধ্যমে জ্ঞান দান করা হয়েছে। মোহাম্মদ মুস্তফা, নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআনে করিম আমরা পেয়েছি, সেই কোরআনে করিম এক এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে বিজ্ঞান রয়েছে, এবং এই শিক্ষার সব কিছু বিষয়। একজন মানুষ, পারফেক্ট মানুষ হতে হলে, আমাদের এডভোকেট সাহেব বলেছেন একজন আদর্শ আলিম যদি হন, সেই আদর্শ আলিম হলে এর চেয়ে বড় জ্ঞানী উনি কেউ হতে পারেন না। একজন আমেরিকার রাইটার, উনি একটি বই লিখেছেন, যে বইয়ের মধ্যে একশো জন মহাপুরুষের নাম লিখেছেন, তার মধ্যে এক নম্বর স্তরের আলিম দিয়ে মহাপুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, বিদর্মী ভাই উনি স্বীকৃতি দিয়েছেন, কি দিয়েছেন, মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পৃথিবীর মধ্যে মহাপুরুষ আর কেউ হতে পারবেন না। নবীজির বাল্য জীবন যদি আমাদের সম্মুখে আনি তাহলে দেখতে পাবো উনি বিদর্মীরা ওনাকে স্বীকৃতি দিয়েছেন, আমিন এবং সাদিক লকব দান করেছেন। এই জন্য আমরা মহানবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে গুণী হতে হবে, আদর্শে আদর্শান্বিত হতে হবে, এবং কোরআনে করিমের মর্মে আমাদের জীবন গড়তে হবে, এবং হাদিসে নববিয়ার মর্মে আমাদের জীবন গড়তে হবে। এবং আমি বিশেষভাবে আমার আজিজ তালিবে ইলমদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, যে আপনারা মহাপুরুষ হওয়ার স্বপ্ন আপনাদের সম্মুখে রাখেন, আপনারা যাতে মহাগুণে গুণী হয়ে এবং দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে যাতে কাজ করতে পারেন, এবং আন্তর্জাতিক স্তরের ওলামায়ে কেরামদের সঙ্গে, জ্ঞানী গুণীদের সঙ্গে সম্পর্ক রেখে জামিয়ার তালিবে ইলমরা যাতে এতে কর্ম করতে পারেন। হযরতের সেই স্বপ্ন ছিল, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি এই জামিয়াকে যখন বুনিয়াদ দিয়েছিলেন তখন ওনার স্বপ্ন ছিল এই জামিয়া থেকে এমন স্তরের আলিম হন যাতে অদূর ভবিষ্যতে যে আলিমরা বিশ্বের ওলামায়ে কেরামের সঙ্গে সহমত পোষণ করে কাজ করতে পারেন। আজকে আমাদের সম্মুখে যে অ্যাডভোকেট এস তাফাদার সাহেব এসে, আন্তর্জাতিক স্তরের একজন অ্যাডভোকেট উনি এসে যে সার্বভৌম ভাষণ আমাদেরকে রেখেছেন, নিশ্চয় আমাদের তালিবে ইলমরা এই এই স্পিচ থেকে ওনাদের ভবিষ্যৎ সন্দর্ভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বিশেষভাবে একজন ছাত্র কামিয়াব হতে হলে, একজন ছাত্র কামিয়াব হতে হলে তার 24 ঘন্টা রুটিন, যেটা তার ঘুমানির টাইম যেটা, সেটাই রুটিনের মধ্যে থাকতে হবে, খাওয়া দাওয়া রুটিনের মধ্যে থাকতে হবে, পসরা পায়খানা এটাও 1 নম্বর 2 নম্বর জরুরত যেটা, এটাও রুটিনের মধ্যে হতে হবে, এবং যাবতীয় কর্ম রুটিনের ভিতরে আনতে হবে। মরহুম আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলহি একদিনে আমিরে শরীয়ত রহমতুল্লাহ হতে পারেন নাই, উনি হয়েছেন ওনার বাল্য জীবন থেকে, উনি শিক্ষা জীবন এবং কর্মজীবন আদর্শ জীবন ছিল, উনি যে জায়গায় যে সেবা দিয়েছেন এই সবার মধ্যে ঠিক মুহূর্তে গিয়া উনি উপস্থিত হয়েছেন। এই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনারকে আদর্শ, ওনার আদর্শকে ফলো করে, অনুসরণ করে জীবন সার্থক করেছিলেন। এবং হযরত আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন তখন সেই সময় কেবলমাত্র মুসলমানরা চকুর পানি নিক্ষেপ করেন নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চকুর পানি নিক্ষেপ করেছেন। এই জন্য আমি বিশেষভাবে আমি আমার আজিজ তালিবে ইলমদেরকে সেই স্বপ্ন মাথায় রেখে একটি তারানা আমার আজিজ তালিবে ইলমরা পড়েছেন এবং মহামনীষীদের নাম উল্লেখ করেছেন, যে সেই স্তরে যাতে এই জামিয়া ইসলামিয়াতে গিয়া বেহাতে গিয়ে করে উঠতে পারেন, আল্লাহ পাক যেন তাদের এই স্বপ্নকে পুরো করেন, হযরতের স্বপ্নকে পুরো করেন, এবং আমার আজিজ তালিবে ইলমরা
চব্বিশ ঘন্টা আপনারা রুটিনের মাধ্যমে যদি আসে, আজকে যে আমরা যে আজকের মুখ্যমন্ত্রী যে যিনি আমাদের যিনি আমাদেরকে সম্মুখে এসেছেন এবং আদর্শ আমাদেরকে একটি স্পিচ দিয়েছেন, এই ডাক্তার অ্যাডভোকেট এস তাফাদার সাহেব, উনি যে একদিনে এস তাফাদার সাহেব হন নাই, অ্যাডভোকেট এস তাফাদার সাহেব হন নাই, ওনার বাল্যজীবন সেইভাবে গড়ে তুলেছিলেন, যার জন্য আজকে যেখানে উনি যাইতেছেন য সর্বধর্ম প্রিয় উনি হইতেছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সেবা করে যাচ্ছেন। এই জন্য আমি বিশেষভাবে আমার আজ তালিবিনীদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আজকের এই সভার মাধ্যমে আমরা যেটুকু ওনার বক্তৃতার মাধ্যমে পেয়েছি ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করবো। সবাই বলেন, বড় করে আওয়াজ দিয়ে বলেন, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। আমরা আলিম হয়ে ডাক্তার হব, আমরা আলিম হয়ে হাফিজ হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, লয়ার হব, ম্যাজিস্ট্রেট হইব, বৈজ্ঞানিক হব, হয়ে দেশের স্বার্থে সমাজের স্বার্থে এবং সম্প্রীতির স্বার্থে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা কেবলমাত্র মুসলমানদের মঙ্গলের জন্য নয়, এই মাদ্রাসা মরহুম আমিরে শরীয়ত রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন যে আদর্শ আলিম হয়ে সমাজ তথা দেশের যাতে মঙ্গল হয়, সমাজের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়। আমি আমার বিশেষভাবে সমস্ত মুসলিম ভাতৃবৃন্দ এই মাদ্রাসাকে যেভাবে সাহায্য করতেছেন, আমাদের হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব বলেছেন যে উনি এই মাদ্রাসা অনেক আবার স্বপ্ন পূরণ করার বেশ রয়েছে। আগামী বছর আমরা আশা করতেছি যে আমাদের সমস্ত ছাত্ররা যাতে আরবিতে কথাবার্তা বলতে পারে, ইংলিশে কথাবার্তা বলতে পারে, উর্দুতে কথাবার্তা বলে, এই জন্য একজন এই শিক্ষা দেওয়ার জন্য আমি আসাদ নোমানি সাহেব, জনাব আসাদ নোমানি সাহেব, মুফতি আসাদ নোমানি সাহেব, ওনাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহ পাকে এই ধরনের আসাদি যেই কেরাম আমাদের মাদ্রাসাতে এসেছেন, আল্লাহ পাকে আমার হযরত মাওলানা মুফতি আসাদ আহমদ নোমানি সাহেবের হায়াত দীর্ঘ জীবন দান করুন, আল্লাহুম্মা আমিন। উনি এমন ত্যাগ স্বীকার করেছেন, বিহার থেকে এই জামিয়ার ময়দানে এসেছেন, রাঙ্গামাটির জমিনে এসেছেন, আল্লাহ পাক যেন ওনার ত্যাগ স্বীকারকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আরও আসাদি যেই কেরাম যাতে আমরা আনতে পারি এবং ভবিষ্যতে আল্লাহ পাকে এই জামিয়ার স্বপ্ন যাতে পূরণ হয় এবং আমার আজিজ তালিবিন ইমরাও যাতে আপনারাও কঠোর পরিশ্রম করেন। আমার অত্যন্ত ভালো লাগছে যে আজকে হোস্টেলের ছাত্ররা, হোস্টেলের জিম্মাদাররা অত্যন্ত কঠোর পরিশ্রম করতেছেন, আল্লাহ পাক যে যাই হয় প্রত্যেককে আল্লাহ পাক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের মা বাবা, আপনাদের অভিভাবকরা অত্যন্ত উৎসাহ মনে রেখে আপনাদেরকে এখানে দিয়েছেন যাতে আপনারা সেই মর্মে আপনাদের জীবন গড়ে করতে, আপনি ব্যক্তি নয়, আপনি সমাজ, আপনি দেশ, আপনার মাধ্যমে সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে যদি আপনি মহাপুরুষ হতে পারেন। এই জন্য আমার আজিজ তালিবে ইলমদেরকে আমি বারবার অনুরোধ করতেছি, ফুরসতু তাহসিলুল ইলমে ফি আউয়ালে উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল বাসল। ছাত্রজীবনের ছাত্রজীবন হলো জীবন গড়ার সময়, সেই সময়ের মর্যাদা ছাত্রছাত্রীরা দিতে পারে, ও তারা আখিরুহু শাররাল বাসল, শেষ জীবন অবসল নানি সম্ভব হবে। এই জন্য আমি বিশেষভাবে আমার ছাত্রদের যেভাবে এই লম্বা সময় যেভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে বসেছেন এই জন্য বিশেষভাবে আমি লক্ষ্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, পড়াশোনা করলে হারি কামিয়াব হতে পারবেন না যদি আপনাদের আখলাক চরিত্র যদি ঠিক না হয়, আখলাক চরিত্র যদি ঠিক না হয়। যেভাবে একটি লাইট আলো দিতে পারে তার ভিতরের মধ্যে ফিউজ রয়েছে এবং বাইরে নিখুঁত ক্লাস রয়েছে এবং ট্রান্সফরমারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, পজিটিভ নেগেটিভের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, যদি এইভাবে সেটিং হয়ে থাকে তাহলে একটি লাইট সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আলো দিতে পারে। এই জন্য জামিয়া ছাত্ররা যাতে অদূর ভবিষ্যতে সমাজের মধ্যে যাতে লাইট হিসাবে ব্যবহার হতে পারেন, সমাজ যাতে যেখানে যায় জামিয়া স্টুডেন্টরা সমাজ যাতে উপকৃত হয়, দেশ উপকৃত হয়, গাছ বৃক্ষ লতা পাতা পশু পক্ষী জীবজন্তু যাতে সর্বধর্ম মানুষ যাতে উপকৃত হয় সেই স্বপ্ন মাথায় রেখে দেশের স্বার্থে সমাজের স্বার্থে সম্প্রীতির স্বার্থে গড়ে ওঠার উদ্দেশ্যে আমার আজিজ তালিবে ইলমরা যাতে জ্ঞান বর্জন করেন এবং বড় বড় জ্ঞানী গুণী হয়ে দেশের সমাজের সেবা করে যান। আল্লাহ পাক যেন হযরতের স্বপ্নকে পূরণ করেন এবং জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় আজকেই আমাদের অ্যাডভোকেট এস তাফাদার সাহেব এবং জেলা কংগ্রেসের সভাপতি সাহেব ওনারা অনেকবার বলেছেন আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের এই সভা যখন হয়েছিল, খতমে বুখারি হয়েছিল, উনি কথা দিয়েছিলেন আমাদেরকে একটি সিসি ক্যামেরা দিবেন,
আজকে উনি এনেছেন, টেকা আনেছেন, কিন্তু আমরা নেই না। আপনারা সবার উপস্থিতি এতে আমার নেওয়ার জন্য আমার মনে ইচ্ছা প্রকাশ করেছে। এই জন্য হেড হুজুর খেদমত আমি অনুরোধ করতেছি, এবং হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব এবং আসাদ আহমদ সাহেব এবং নজমুল স্যার এবং বিশেষ করে জেলা পরিষদের জেলা কংগ্রেসের সভাপতি সাহেব সবাই উপস্থিত হয়ে আমরা ওনাদের কাছ থেকে যে এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার একটি স্বপ্ন ছিল সিসি ক্যামেরা, ওনাদের হাত থেকে আমরা গ্রহণ করব। এই জন্য আমি বিশেষভাবে আমার হেড হুজুর জিম্মাদার হজরতের খেদমতে অনুরোধ করতেছি যে আপনারা একটু এসে ওনাদের হাত থেকে এই মোবারক পয়সাগুলো গ্রহণ করে জামিয়ার স্বার্থে কাজ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং হোস্টেলের যে সেক্রেটারি সাহেব, হোস্টেলের কর্তৃপক্ষ, ওনারাও আসলে ভালো হবে, আমাদের অন্তরে ভালো লাগবে, এবং সব ছাত্র ওনারা আসা সম্ভব হবে না। আপনারা দোয়া দিবেন যে আমাদের এস্তাফাদার স্যার যে ত্যাগ স্বীকার করতেছেন, আমরা অদূর ভবিষ্যতে স্বপ্ন আসা, আমাদের স্বপ্ন হলো এই মাদ্রাসায় থ্রি জিবি একটা বড় আমাদের ইনভার্টারের প্রয়োজন রয়েছে, একটি জেনারেটারের প্রয়োজন রয়েছে, যেভাবে জলালিয়া মাদ্রাসার মধ্যে রয়েছে, বাসান্দি মাদ্রাসার মধ্যে রয়েছে, সেই স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। এবং আরও অনেক দাতারা রয়েছেন, পয়সা করার খরচ করার জায়গা নেই, আপনারা পাইতেছেন না, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসেন, এই জামিয়াকে দেখেন এবং জামিয়াকে সেই স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে আপনারা সাহায্য করুন। এই জন্য আমি সমস্ত মুসলিম ভাতৃবৃদ্দের কাছে আমি অনুরোধ করতেছি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে আমরা অনুরোধ করতেছি যে জামিয়ার স্বপ্ন অনেক রয়েছে, এখানে হোস্টেলের আরও কাজকর্ম রয়েছে, আপনারা সবাই জামিয়ার সাথে এগিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। এখন আমরা ওনার হাত থেকে, মুবারক হাত থেকে, আমাদের জিম্মাদার হজরতের মুবারক হাত দিয়ে আমরা ওনার যে ডোনেশন আমাদের মাদ্রাসাকে দিবার ইচ্ছা করেছেন, ওনার হাত মুবারক দিয়ে আমাদের হেড হুজুর সহ এবং হোস্টেলের জিম্মাদার সহ আমরা সবাই এবং ছাত্র এবং অভিভাবক সবার পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং মজলিসুল শুরার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে ওনার হাত থেকে আমরা এই মুবারক পয়সাগুলা নিয়ে আমরা যাতে জামিয়ার স্বার্থে কাজ করতে পারি, আল্লাহ পাক যেন ওনার এই স্বপ্নকে পূরণ করেন এবং আমরা যেন কথা বলা এবং শোনা থেকে আল্লাহ পাক বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব এবং ওনাদের জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আমাদের এই সভায় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, বিশেষ করে আমাদের তাফাদার সাহেব, ওনার যে দক্ষতা, ওনার যে জ্ঞানের বিশেষ যে পরিধি রয়েছে সেটা আমাদের ছাত্রের সঙ্গে, আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং ওনার একটি কথা বলেছিলেন যে বর্তমান যুগে ছাত্ররা যে বিশেষ করে টেকনিক্যাল দিকে ডেভেলপড হওয়া অত্যন্ত প্রয়োজন, সেই হিসাবে আমি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে সেই কথাটুকু জানিয়ে দিতে চাই যে আমরা নিয়মিতভাবে এখনও কম্পিউটার ক্লাস স্টার্ট করি নাই, অবশ্য আগামী সেশনে ইনশাআল্লাহ আমরা নিয়মিত রুটিনের মধ্যে ছাত্রদেরকে কম্পিউটার ক্লাস এবং আরও অন্যান্য কলাকৌশলগুলা আরম্ভ করতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে কম্পিউটার ক্লাস রুটিনের মাধ্যম দিয়ে নিয়মিতভাবে আমরা পরিচালনা করব। এবং এখানে আমাদের একটা বড় লাইব্রেরি রয়েছে, যে লাইব্রেরিটুকু হজরতের নামে দান করেছেন আমাদের ইউএসটিএমের উপাচার্য মহাশয়, বিশেষ আচার্য মহাশয় আমাদেরকে একটা বড় আকারের লাইব্রেরি দান করেছেন, যেখানে অনেক পুস্তকাদি রয়েছে, কিতাব রয়েছে, আরও যারা পুস্তক কিতাব দান করার খেয়াল যাদের রয়েছে ওনারা দান করতে পারেন। এখানে ছাত্ররা অধ্যয়ন করবে, আরও যারা পড়াশোনা শেষ করে বিভিন্নভাবে আছে তাদেরও অধ্যয়নের সুযোগ করে রাখা হয়েছে। উনি যেমন বলেছেন যে মানুষের পড়া শেষ নাই, সেইভাবে আমাদের হুজুর সেই চিন্তা করে সমস্ত জীবন যাতে মানুষ পড়াশোনা করে আদর্শ জ্ঞানী গুণী হতে পারে তার সুবিধার্থে সব ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং আমরা এই বাকি কাজগুলা
সম্পাদন করতে সচেষ্ট। আপনাদের কাছে আমরা আশাবাদী আপনারা পরামর্শ এবং সহযোগিতা করে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।